আধুনিক বিশ্বে সামরিক শক্তির অন্যতম মানদণ্ড ড্রোন, যেটিতে এক প্রকার নিজেদের আধিপত্য তৈরি করেছে মুসলিম দেশ ইরান। গত এক দশকে কয়েক ধরনের ড্রোন তৈরি করে সামরিক সক্ষমতা অর্জন করেছে দেশটি। আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে বিশ্বের অধিকাংশ দেশ মরিয়া এই ড্রোন পেতে। ইরানের বিধ্বংসী এসব ড্রোনের মধ্যে প্রথমে রয়েছে শাহেদ 136 ড্রোন। এই ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানো যায়। এই ড্রোনের বিশেষ বৈশিষ্ট্য হল এটি বিস্ফোরক নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। এতে যুদ্ধের কৌশল হিসেবে প্রতিপক্ষকে দ্রুত চাপে ফেলতে তাদের বিদ্যুৎ কেন্দ্র, তেলক্ষেত্র ও গ্যাস ক্ষেত্রের মতো স্থাপনাগুলোতে নিখুঁত হামলা চালানো যায়, অথচ আশেপাশের কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয় না, যেমনটা ইউক্রেনে করছে রাশিয়া। এরপরেই রয়েছে অপেক্ষাকৃত নতুন ড্রোন মিরাজ 532। এটি মূলত একটি কামিকাজে বা আত্মঘাতী ড্রোন। ড্রোনটি 50 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এই ড্রোনে একটি পিস্টন ইঞ্জিন রয়েছে এবং একমুখী পথে এর পাল্লা হচ্ছে 450 কিলোমিটার। ড্রোনটি 12,000 ফুট ওপর দিয়ে টানা 3 ঘন্টা উঠতে পারে। এছাড়াও ড্রোনটিকে গাড়ির উপর থেকে উড্ডয়ন করা যায়। প্রায় নির্ভুলতার সঙ্গে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ড্রোনটি অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, তাই এই ড্রোনকে কম সময়ের মধ্যে ব্যবহারের জন্য প্রস্তুত করা যায়। এরপরে রয়েছে ইরানের সর্ববৃহৎ সুইসাইড ড্রোন আরস। শাহিদ 136 এর চেয়ে অনেকগুণ দ্রুত উঠতে পারে আরস 2। ধ্বংসক্ষমতাও অনেক বেশি। আরস 2 ড্রোনকে আক্ষরিক অর্থে এক ধরনের ক্রুজ মিসাইল হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ক্রুজ মিসাইলের চেয়ে এটির গতি বেশ কম, তাতে জ্বালানি খরচও কম হয়, ফলে লক্ষ্যবস্তুর উপরের আকাশে আরও বেশি সময় চক্কর দিতে পারে। আরস 2 ড্রোন অনায়াসে 2,000 কিলোমিটারের বেশি দূরে গিয়ে আঘাত হানতে পারবে। আর ওয়ারহেড বা বিস্ফোরণ মুখের আকার শাহিদ 136 এর চেয়ে অনেকটা বড়। আরস 2 লক্ষ্যবস্তু দিকে উড়ে আসার সময় দিক বদল করতে পারে, বাঁক নিতে পারে, এমনকি প্রয়োজনে খুবই নিচু দিয়ে উড়ে যেতে পারে। ইরানে নির্মিত আবাবিল ড্রোনও যুদ্ধক্ষেত্রে নতুন আতঙ্কের সৃষ্টি করেছে। ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক স্ট্রাইক ড্রোনটির নাম দেওয়া হয়েছে আবাবিল, যার অর্থ পাখির ঝাঁক। নতুন ড্রোনটি উচ্চমাত্রা ধ্বংসক্ষমতা সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, স্থলভাগে যে কোনো টার্গেটকে ধ্বংস করে দিতে সক্ষম ড্রোনটি। এছাড়া শত্রুর অবস্থান শনাক্ত করতে এবং লাইভ ছবি পাঠাতে সক্ষম এটি। শুধু নিজেদের তৈরি নয়, বিশ্বের যে কোনো ড্রোনের আদলে ড্রোন তৈরি করতেও সক্ষমতা অর্জন করেছে ইরান। ইরানের তৈরি সায়েজ ড্রোনটি ছিল যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি সেন্টিনেল ড্রোনের অনুকরণে তৈরি। 2014 সালে এই ড্রোনটি প্রথম উড্ডয়ন করে। সায়েজ ড্রোনটিতে 4টি পর্যন্ত মিসাইল সংযুক্ত করেছিল ইরান। আবার একই বছর মোতায়েনকৃত জেট ইঞ্জিন চালিত শাহেদ 171 সিমর্ক ড্রোনটিও সেন্টিনেলের অনুকরণে তৈরি। মূলত 2011 সালে ইরান যুক্তরাষ্ট্রে সেন্টিনেল ড্রোন ভূপাতিত করার পরই ড্রোন প্রযুক্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের পাশাপাশি বহু দেশ ড্রোন নির্মাণ শুরু করে। এটি ড্রোন যুদ্ধের সমীকরণ পাল্টে দেয় এবং বিশ্বব্যাপী ড্রোন হুমকিও বাড়িয়ে তোলে। এছাড়াও পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণের সম্প্রতি সাফল্য দেখাচ্ছে ইরান। ইরানের সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো যৌথভাবে এসব ড্রোন নির্মাণ করছে। সম্প্রতি দেশব্যাপী ড্রোন মহড়াও চালিয়েছে দেশটি। এতে 150টির বেশি অত্যাধুনিক সামরিক ড্রোন অংশ নেয়। মহড়ায় ড্রোনগুলোর নিখুঁত উড্ডয়ন ও আঘাত করার ক্ষমতা, এগুলোর পরিচালনা ব্যবস্থার কার্যকারিতা এবং যুদ্ধ সক্ষমতার কলাকৌশল দেখানো হয়।